হ্যালো গাইস, আরো একটি নতুন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওয়ে কিভাবে আপনারা ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি তৈরি করবেন সেটাই আজকে ভিডিও আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তরিকা ভিক মাঙ্গনে কা, কারণ আমরা এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। চল চুটা, এবং ভিডিও ট্রেন্ডিং ভিডিওগুলি অবশ্যই আপলোড করে থাকি। তো প্রথমে আমাদের যেটি করে নিতে হবে, মোশন ল্যাব নামক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এটি ওপেন করে নেওয়ার পর আমাদের ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কন্টেন্ট নামক অ্যাপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ঠিক আপনার কাছে এই ধরনের একটি ছবি শো করবে। এরপর আমরা এখান থেকে যে কোনো একটি আমরা ছবি এখান থেকে অ্যাড করে নেব। এই ছবিগুলির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এরপর একটু হালকা করে সরাবেন, এবং সরানোর পর দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের অপশন। এখান থেকে আমরা ক্যামেরা এফেক্টস নামক অপশনটি ক্লিক করবেন। দেন এখান থেকে অনেকগুলি আমাদের ফ্রি অ্যানিমেশন আমাদের এখানে শো করছে। এখান থেকে আমরা দু নম্বর অ্যানিমেশনটি আমরা চয়েস করে নেবো। নিয়ে নেওয়ার পর এখানে এই অ্যারাইগুলো দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবো। এবং ক্লিক করে নেওয়ার পর এখানে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো একটি ফিল্টার আমরা অ্যাড করে নেবো আপনার পছন্দ মতো। আমি এখান থেকে প্রথম এই ফিল্টারটি অপশনটি চুজ করে হালকা করে এটি কমিয়ে এখানে 30 অথবা 20 আপনার রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে রাইট অপশনটি ক্লিক করবেন, অর্থাৎ এই অ্যারো আইকনটি ক্লিক করে নেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এরপর আমি এটি এক্সপোর্ট করে নেবো। দেন এরপর এটি এক্সপোর্ট আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই সাইজটি আমরা ঠিক করে নেবো। এখান থেকে আমরা 1:1 রেখে দিয়ে হালকা করে এটি নিচে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পর এখানে ভিডিওটি আমরা 30 সেকেন্ড রাখবো, তার জন্য এখানে 30 সেকেন্ড রেখে দিলাম। এরপর আমরা কোয়ালিটি 720 রেখে দিলাম। দেন এরপর ওটি এক্সপোর্ট করে নিচ্ছি। ভাই এ তো শুরুতে খতম হয়ে গেছে। সিম্পলি আমরা এটি এক্সপোর্ট করে নেওয়ার পর আমরা কাইনমাস্টার নামক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এবং এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া, সেটি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, এই ভিডিওটিকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনারা এখানে প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। দেন এরপর আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে 1:1 সাইজটি সিলেক্ট করে এখানে নেক্সট আইকনে ক্লিক করব। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। এখান থেকে 1:1 সাইজটি সিলেক্ট করে এখানে নেক্সট আইকনে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর সিম্পলি আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনার যে ফাইলে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একদম প্রথমে চলে আসবে, দেন একটু ব্যাক চলে আসবে, এবং ব্যাক আসার পর সিম্পলি আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এরপর আমাদের প্রথমে যেটি করতে হবে, এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে মিডিয়া আইকনে দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে কিছু আমি ভিডিও লিঙ্ক, অর্থাৎ কিছু টেমপ্লেট আমরা এখানে অ্যাড করে নেবো। এই টেমপ্লেটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকেই আপনারা ডাউনলোড করে নেবেন। দেন হালকা করে এটি বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন, এটা সিলেক্ট করে আসার পর এখানে দেখতে পাবেন ব্ল্যান্ডিং নামক এই অপশনটি। আসার পর এখান থেকে স্কিন অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সাইজ মতো এই জায়গাটি আপনার রেখে দেবেন, কমিয়ে অথবা বাড়িয়ে আপনি এইভাবে রেখে দেবেন। আমি এইভাবে রেখে দিলাম। দেন রাইট অপশনে ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পর একদম প্রথমে আসবেন, এবং আসার পর লেয়ার আইকনটি ক্লিক করে এখান থেকে একদম মিডিয়ায় যাবেন। সবচেয়ে উপরে এই মিডিয়া আইকনটি দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে কিছু আমরা ভিডিও অ্যাড করে নেবো, অর্থাৎ যে লিরিক্সটি আছে এই লিরিক্সটা আমরা এখান থেকে অ্যাড করে নেবো। এই লিরিক্সগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই একই গানের আমি বিভিন্ন ধরনের স্টাইলের লিরিক্সগুলি অ্যাড নিচে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। এরপর আমরা এই কাঁচি আইকনে ক্লিক করে এটি আমরা কেটে নেবো, ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে ঠিক একইভাবে এই গানটিও করে নেবেন। এটি ক্লিক করে নেওয়ার পর এই যে টেমপ্লেটটি দেখছেন এটাও কাঁচি আইকনে ক্লিক করে এখান থেকে ট্রিম টু রাইট অপশনে ক্লিক করবেন। এবং ক্লিক করে নেওয়ার পর সিম্পলি আপনারা যে রাইট অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এটা আমি করে নিচ্ছি, এবং করে নেওয়ার পর একদম প্রথমে চলে আসবেন। আসার পর এই যে গানের লিরিক্সটি দেখতে পাচ্ছেন ওটার উপর সিলেক্ট করে একদম নিচের দিকে তুলবেন। আসার পর দেখতে পাবেন এখানে ব্ল্যান্ডিং অপশনটি, এই ব্ল্যান্ডিং অপশনটি সিলেক্ট করে এরপর নিচে হালকা করে সরানোর পর দেখতে পাবেন স্কিন নামক এই অপশনটি।
দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ এই লুক লাগছে। এরপর এটি টেনে একটু বাড়িয়ে এই সাইজ মতো আপনি আপনার জায়গাটি রেখে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আমার পুরো ভিডিওটি কমপ্লিট। এরপর আমরা এটি এক্সপোর্ট করে নেবো। তার জন্য যে এক্সপোর্ট আইকন দেখতে পাচ্ছেন ওপরে, অথবা আপনার যদি এখানে সাইডে শেয়ার আইকন থাকে ওটাই ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে যে সেভ আইকন তিনি যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আমি এটি সেভ করে নিচ্ছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন, লাইক ও শেয়ার ঠকলি মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠকলি যে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। মই লিখ কে দেতা হুঁ। এছাড়াও যদি কোনো আপনার সমস্যা থাকে আপনি আমাদের ফেসবুক গ্রুপে আমাকে পোস্ট করে জানাতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি।